এই পর্যন্ত বলার পরে আল্লাহ জরুরি জরুরিভাবে বলছেন বলে তখন মিনাল গা ফেলিন বিশেষ সতর্কমানী কখনো অলস হবে না কখনো গা ফেল হবে না কখনো আল্লাহকে ডাকতে হবে না আমি আব্দুর রাজাক বিন ইস আপনাকে অনুরোধ করেছি যে সেরা এই তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি কি হবে আপনি তো একটু সময় বের করেন না আজও পড়েননি করতে চাচ্ছেন নীতি গতি কেন একটু পরিবর্তন হয় না নামাজের পরে সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করলেই সেটা ভালো হয়ে গেল ধর্মের সাথে সম্পর্ক নেই বুঝেও না করার আমল প্রয়োজনও মনে করে না আর যারা দিন প্রচার করে তাদেরই শতকরা পঁচানব্বই জন লোক ধর্ম বুঝে কিনা আমাদের কাছে অস্পষ্ট সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে নিকট দুয়া প্রার্থনা করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মনিত উপস্থিতি আল্লাহর নিকটে প্রার্থনা করা কাজটি চাওয়া কাজটি আল্লাহর কাছে অতিব প্রিয় আবু হুরায়রা আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শায়ুন আক্রমা ইনদাল্লাহি মিন আদুায়া আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম প্রিয় কাজ হচ্ছে দোয়া প্রার্থনা করা প্রার্থনা করার মতো কাজটি আল্লাহর কাছে চাওয়ার মতো কাজটি আল্লাহর নিকটে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর নিকটে তত প্রিয় নয় আমরা এ ব্যাপারে আরেকটি কথা অতিব উত্তম বলেছি মবিয়েদ নিয়ে হাওদার জিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন লেই স শায়ুন ইন দা আল্লাহে লেই সার শায়ুন আহ্বা ইন দ্য মিন কাতরাতে দোমোহিন আল্লাহর নিকটে এক ফোঁটা চোখের পানি যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে এক ফোঁটা চোখের পানি ঝরাই তাহলে এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় ওই কথাটাই এখানে আল্লাহর কাছে চাওয়া প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তাহলে দুই হাদিস মিলে সমতা কি হলো সবচেয়ে প্রিয় কাজ হল চাওয়া আল্লাহর নিকটে আর সবচেয়ে প্রিয় কাজ হল এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে তাহলে দুইটা মিলে হল মানুষ যদি আল্লাহর কাছে অতিব বিনয়ে অতিব গোপনে কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে প্রার্থনা করে চাই তাহলে হবে তা সবচেয়ে উত্তম এইটা হবে চাওয়ার উত্তম পৌত পদ্ধতি আল্লাহ আল্লাহতালা বলেন যদি ইলা রব্বিকা ফারগ মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবাদত করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন অতিব বিনয় হয়ে বলুন এইটা আল্লাহ তালার জরুরি আদেশ আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন এই কথাটাই আল্লাহ তালা অন্য জায়গাতে এইভাবে বলেন খুফিয়ে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও প্রার্থনা কর অতিব বিনয়ে অতীব গোপনে অতিব বিনয়ে অতীব গোপনে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে চাও অতীব গোপনে অতিব বিনয়ে এই কথাটাই আল্লাহতালা অন্য জায়গায় বলেন। আপনি আপনার প্রতিপালককে ডাকুন আপনার মনে মনে অতি অতি বিনয়ে ববিনয়ে গোপনে গোপনে অতি বিনয়ে অদমল জার মিলা القوله সরবে নয় নীরবে সরবে নয় নীরবে সরবে নয় নীরবে উচ্চ স্বরে নয় গোপনে গোপনে বিল গুদুলা সাল সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় কাবলা তলুই শংসে কাবলাল গরু সূর্য ডোবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডোবার পূর্বে সূর্য উঠার পূর্বে এই পর্যন্ত বলার পরে আল্লাহ তালা জরুরি ভাবে বলছেন তখন মিনাল গা ফেলিন বিশেষ সতর্ক বাণী কখনো অলস হবে না কখনো গাফেল হবে না কখনো আল্লাহকে ডাকতে বেখিয়েল হবে না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাকে অনুরোধ করেছি যে সুরা এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেই কি হবে কই আপনি তো একটু সময় বের করেন না আজও পড়েননি কোরআন হাদিস শুনে আপনি কি করতে চাচ্ছেন স্বভাব কেন একটু পরিবর্তন হয় না নীতি গতি কেন একটু পরিবর্তন হয় না নামাজের পরে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া সেটা হয়ে গেল। ধর্মের সাথে সম্পর্ক নেই বুঝেও না আমল করার প্রয়োজনও মনে করে না আর যারা দিন প্রচার করে তাদেরই শতকরা পঁচানব্বই জন লোক ধর্ম বুঝে কিনা আমাদের কাছে অস্পষ্ট সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে অতিব প্রিয় প্রার্থনা না করলে তিনি অসন্তুষ্ট হন আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াসদাবলাইহে যে আল্লাহর কাছে চায় না প্রার্থনা করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না প্রার্থনা করে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছে চাইলেই তিনি খুশি তার কাছে তাকে একটু বললেই তিনি খুশি

যে ও যখন বিপদে পড়ে আছে তখন আল্লাহ তার দোয়া কবুল করুক প্রত্যেকটা মানুষের বিপদ আছে আপদে বিপদে পড়ে যখন আল্লাহকে মানুষ বলে তখন মানুষে চায় যে আমার দোয়াটা কবুল করুক বলছে যে আমার ছেলে জেলে চলে গেছে আমার ছেলে হাজতে আছে আল্লাহ তুমি দয়া করে আমার ছেলেটাকে ছাড়ার ব্যবস্থা করে দাও আল্লাহ অমুক জালেম আমার জমি দখল করে নিয়েছে তুমি তার হাত থেকে আমার জমিটা ফিরিয়ে দাও এই বিপদে পড়েও আল্লাহকে বলছে আল্লাহর নবী এই কথাটাই বলছেন যে যে লোকটা বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়াটা চায় তাহলে সে যখন বিপদে পড়েনি তখন যেন একটু বেশি বেশি প্রার্থনা করে দোয়া করে আমি মনে হয় বুঝাতে পারলাম না আবার বলতে হবে কি আমি যদি বুঝাতে না পারি আমার অক্ষম একথা তো রাসুল সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে হাদিস গ্রন্থে এভাবেই পড়ে আছে জাতির সামনে বললে তো একটু দেখতে হবে স্মরণ করতে হবে তাহলে তো হবে মানুষ তো বিপদে পড়ে মানুষের তো চাওয়ার প্রয়োজন আছে চাই তো চাই যে তাহলে কবুল হোক তো কবুল হওয়া যদি চাই তাহলে যখন বিপদে পড়েনি তখন একটু আল্লাহকে বলুক আল্লাহ বলছেন আপনি বলে দেন আমার ব্যাপারে যদি আপনাকে মানুষের জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি বলুন আমি মানুষের পাশেই আছি আমি তার নিকটেই আছি উজিব দাওয়াতা দাইয়ে দাদা আনি যখনই আমাকে ডাকবে তখনই আমি শুনব আমি তো শোনার জন্য প্রতীক্ষমান আমি তো শোনার জন্য প্রতীক্ষমান উসমান ইবনে আশ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তুস্তাহ আবু বাবু সামায়ের নিঃসান্লেই যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজাগুলি সব খুলে দেওয়া হয় সব দরজা খুলে দেওয়া হয় রাত অর্ধেক হলে ইনাদি মুনাদিন মিনা সামায় আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন দাইন কেউ কিছু বলে কি মামিন যে যা বলে তার কথা গ্রহণ করা হবে মেনে নেওয়া হবে মামিন ইউ তা কেউ কিছু চাই কি যে যা চাই তাকে তাই দিয়ে দেওয়া হবে কেউ বিপদে পড়ে আছে কি হো তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে এইভাবে আল্লাহ তারা বলতে থাকেন বলে কে বলবে কে বলারও তো মানুষ লাগবে প্রত দুটাই ঘুমিয়েছে সকাল সাতটা আটটায় উঠবে ও কি আল্লাহকে বলবে ও কি বলবে আল্লাহকে কিছু বলতে হলে অর্ধ রাতের পরে কিছু বলতে হলে রাত নয়টায় দশটায় ঘুমাতে হবে তাহলে রাত দুইটা তিনটায় ঘুম ভেঙে যাবে তাহলে আল্লাহকে কিছু বলা যাবে